ডিগবৈ থানার এসআই বিটু শইকীয়াক রিজার্ভ ক্লোজ, অভিযুক্তক রক্ষণাবেক্ষণের অভিযোগ, সন্দেহর আবর্তত পূর্বর অসি ভি এল মালেশ্যাম ঠিকর ভূমিকা, ডিগবৈ থানার এসআই বিটু শইকীয়াক রিজার্ভ ক্লোজ করা হয়েছে, প্রেমিকার অশ্লীল ভিডিও ভাইরাল করা ভণ্ড প্রেমিকক রক্ষণাবেক্ষণের অভিযোগত রিজার্ভ ক্লোজ করা হয়েছে এসআই বিটু শইকীয়াক। দুই নং টকুমনি গাঁওয়ার রাহুল তাঁতির বিরুদ্ধে অভিযোগ, প্রেমর চলনারে প্রেমিকারে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ, ব্যক্তিগত মুহূর্তর ভিডিও ভাইরালের অভিযোগ, প্রেমিকা তথা নবম শ্রেণীর এগারী ছাত্রীক প্রেমর অভিনয় করে রাহুলে বহুবার শারীরিক সম্পর্ক স্থাপন করে ব্যক্তিগত মুহূর্ত মোবাইলের ক্যামেরাত আবদ্ধ করে রখার অভিযোগ, ভিডিও ভাইরাল করে দিম বলে ভাবুকিরে পুনের ছাত্রীগীর শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ, কিন্তু কিছুদিনের পাছত ছাত্রীগীর অন্য যুবকর সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলা বলে সন্দেহ করে রাহুলে ছাত্রীগীক মানসিক নির্যাতন চলার অভিযোগ। অবশেষত রাহুলে ভিডিও ভাইরাল করলে, যা 27 জুনত ভুক্তভোগী পরিয়ালে ডিগবৈ থানাত এজাহার দাখিল করে, আরক্ষী গোচর রুজু করার বিপরীতে দুই পক্ষর মাজত মীমাংসা করবলে অথি পরি লগার অভিযোগ, ফলত যা 1 জুলাই দুই পক্ষর মাজত বুঝাবুঝি হল বলে দেখাই রাহুলক আরক্ষীয়ে গ্রেপ্তার নকরিলে, দুই পক্ষর মাজত বুঝাবুঝি হওয়া এই সমগ্র প্রক্রিয়াটির দায়িত্বত আছিল ডিগবৈ থানার এসআই বিটু শইকীয়াক। গতিকে এই দুই পক্ষর বুঝাবুঝির অন্তরালত ধনের লেনদেন হওয়ারও অভিযোগ উঠিছে। ইফালে পুনের ছাত্রীগীর অশ্লীল ভিডিও রাহুলে ভাইরাল করাত পুনের পরিয়ালটে ডিগবৈ থানাত এজাহার দাখিল করে আর আরক্ষীয়ে রাহুলক গ্রেপ্তার করে জেলল প্রেরণ করে, কিন্তু পূর্বতে আরক্ষী কিয় গোচর পঞ্জীয়ন করা নাছিল বলে অভিযোগ উঠিছে। তেতিয়ারে গোচরটির দায়িত্ব থাকা এসআই বিটু শইকীয়ার লগতে সন্দেহর আবর্তত সোমাই পড়েছে সেই সময়ের ডিগবৈর অসি ভি এল মালেশ্যাম ঠিক। রাহুল তান্তি মোর 2020 পৰা চিনাকি হয়েছিল, 2020 পৰা, তারপর আমি আসিল এজ এ ফ্রেন্ড, আমি আসিল তারপর হি মো ফিজিক্যালি করবলে কলে, তারপর মানে মানা করেছিল, তারপরও হি কলে করবলে, তারপর ফার্স্ট টাইম হি মানে নজনাকে হি মোর ভিডিও বনা লছিল ফিজিক্যালি হওয়া টাইমত, মানে গম নাপাছিল, আর তারপর নেক্সট টাইম যেটা মই কলো নালাগে মোক ভাল নালাগে সেইকেইটা বলে কলো, তারপর সে কলে কি মানে সেইকেইটা ভাইরাল করে দিম, তুমি আহিব লাগিব, সেইকাৰণে তিনি চারিবার সি মোক ফোর্সফুলি করবলে কলে, তারপর মই তাক কলো কি বিয়া পাতি লওয়া মোর লগত এটা হয়ে গেল বলে কলো, তেতিয়া সি কলে কি না মই তোমার লগত বিয়া পাতিব নোৱাৰো, আর হি মোক তুমি বেশি জোর করলে বিয়া পাতিবলে মই হেতু আপলোড করে দিম, আপলোড করে দিম ইন্টারনেট, তারপর মই সেইকেইটা মাক কলো, মায়ে সেইকেইটা দেতাক কলে, দেতা কেস লছিলে, কেসের পর ওসিয়ে ইমান আমাক হেল্প করিব নোৱাৰিলে, কলে কি মোর ফিউচার বেয়া হয়ে যাব, সেইকেইটা কয় কিনি কেসটো মিউচুয়াল করবলে কলে, তারপর সেইকেইটা হওয়া পাছতো সেইকেইটা হওয়া পাছতো সি মোর ভিডিওকেইটা ভাইরাল করে দিছিল। হেরাতো বিটু শইকীয়া স্যারে কত হয়েছিল মই তো নাজানো, এসডিও ম্যাম যেতিয়া আহিলে অসি স্যারের রুমত মন মাতিলে, তেতিয়া মানে মই অসি স্যার এসডিও বাইদয় কলে সিসিটিভি ফুটেজ চেক কর, চেক করলে তেতিয়া বিটু শইকীয়াক আমি লৈ কিনে হাতত দিছো এফআইআর, এফআইআর ওলাইছে, এসডিও ম্যামে ওলাইছে, আর দাবাং স্যার আছিল আমার তো ওলাইছে, হয় অসি স্যার, তো ওলালে ওলার পিছত এফআইআরটো ওলাই আনিব কলে, সি বিচারিব গৈছে পুয়াই নাই, পিছত নাজানো আর কি কথা হল পালে না না পালে, হয় নাই লওয়া বলে কইছে, ওলালে বলে ধরা পড়লে, হয়
না, এটা যদি গাঁওবুড়ার লড়া এনেক করব পারে, এটা তার লড়াকে শুধরাব নাইছে, তো গাঁওর মানুষ কি চাব? মিচল হয়েছিল, আর এস এসর মানুষ আইসে, কি বিশ্বকর্মার নামটো না জানো বারো, সি আইসে হিঁতর ফালেদি। তো হিঁতি আমাক প্রেসার দিছিল, আর যোন শিবা তাঁতি রামেশ্বর তাঁতি, হিঁতি কলে ঘরের মানুষ হয় এনেকে তেনেকে। তো আমিও ভাবিলো আর লড়াটোর কেরিয়ারটা বেয়া হয়ে যাব, তো সেইটো বলে ভাবি আমি ভাল ভাবি কিনে আমি আর মিচল করালো। তো আর নেক্সট এনেকাই করে আছে, ছোৱালীজনীক নাই দিয়া, আমাক দিছিল, আমার গাঁৱৰ লড়া দুটা দম দিছিলে, মারিম পিটিম, আমারও মানুষ আছে এনেকে আছে তেনেকে হয় ন, মিচল করিব লাগে। এস ডি পি ও বাইদেউ আর আমার অসি স্যার দীপজ্যোতি দত্ত স্যারক আমি ধন্যবাদ জানাইছো, আমার কেসটা ইমান ভালকে ললে, ইমান ভালকে সহায় করিলে, আমি বহুত বহুত ধন্যবাদ জানাইছো। তো আমি তো পুলিশের ওসর যাও সব ন্যায় পাম বলে, আমি তো ন্যায় পাবলে এটা বিটু শইকীয়ার লেখিয়া স্যারের ওসর গেলে তো আমার ন্যায় না পাও, এনেকা এফ আই আর যদি লুকুয়াই দিয়ে কোন মানুষ যাব থানা? সম্পর্কে আপনি যেটা প্রথম এফ আই আর দিয়েছিলেন ডিপুয় থানা, সেই এফ আই আর কি হয়েছিল কি আসলে? 27 তারিখ দিয়েছিল আমি এফ আই আর, এফ আই আর দিল, তারপর 2-3 দিন তো তাকে হেরি না করলে, রেজিস্টার করলে না লগে লগে, না তাক ধরে নিয়ে কিন্তু না রেজিস্টার নাই করা, ধরাও নিয়ে আনছিল নাছিলে, 2-3 দিন নাছিলে, তারপর এহতি লই গেল না নিলে এইটা না জানো, তাত গই কিনে আমি পালো, তারপর আমি রেজিস্টার করবল কলো, কিন্তু রেজিস্টার নকরিলে। কি বলে কলে, কেউ নকরিল বলে কলে? এই তার এই রামেশ্বর তাঁতি, তারপর শিবা তাঁতি, এহতি এরি আর এনেকা নহব বলে লিখি কিনে আমাক দিলে। আপোনালোকৰ সঁচাকৈ এইটো তেনেকৈ কৰিব মন আছিলে নে ৰেজিষ্টাৰ কৰিব? আমাৰ মন নাছিলে তেনেকৈ কৰিবলৈ, আমি মানে বাধ্য হৈ কৰিছোঁ, হাৰাশাস্তি বহুত পালোঁ সেইকাৰণে কৰিলোঁ। আপোনালোকে কেনেধৰণৰ হাৰাশাস্তি কৰিছিলে? মাতি আছিলে বাৰে 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 মাতি আছিলে, আৰু ইহঁতৰ এই মানুহকেইটাও মানে আমাক কৰ কৰ আমি জমা ল'ম আমি জমা ল'ম বুলি ক'লে, প্ৰেচাৰ দি আছিলে, প্ৰেচাৰ দি আছিলে। আপুনি এজাহাৰটো কাক দিছিলে? আমি হেৰি বিটুক, বিটু শইকীয়া, অঁ। তো এজাহাৰটো হেৰাই গৈছিলে বুলি ওলাইছিলে কথাটো হয় নেকি? হয়, এদিনাতো নাই বুলি ক'লে, তারপর বিটু স্যারে, তারপর এই সিসিটিভি ওলালে, গম পাওয়া গেল। রাহুল তাঁতি ঘরের মানুষ কিবা পার্টির জড়িত নাকি? ইহতি বিজেপির হেৰি হয় মেম্বার, হেৰি শিবা তাঁতি, তারপর তার দেবতা গাঁওর গাঁওবুড়া, নিজের লড়াক তো এনেকা শিক্ষা দিছে, আর বেলেগ গাঁওর কি শিক্ষা দিব? অভিযুক্ত রাহুলর পিতৃ অঞ্চলটোর গাঁওবুড়া আর জ্যেষ্ঠ ভাতৃ পানীখোৱা পঞ্চায়েতর বিজেপির ওয়ার্ড মেম্বার, গতিকে অভিযুক্ত প্রভাবশালী পরিয়ালর সদস্য হওয়ার বাবে প্রথমবারত আরক্ষীয় দুই পক্ষর মাজত বুঝাবুঝি করাই দিলে নেকি প্রশ্ন উত্থাপন হয়েছে। অবশ্যই অধিক তদন্তে সকল তথ্য পোহরলে আহিব। এস আই বিটু শইকীয়ায় এজাহার লুকুয়ার অভিযোগ, ভুক্তভোগীর পরিয়ালর দাবিত ডিগবৈ আরক্ষী থানার সিসিটিভি ক্যামেরার ফুটেজ চাত ওলাই পড়ে এস আই বিটু শইকীয়ায় নিজ হাতে এজাহার গ্রহণ করার দৃশ্য, ভুক্তভোগী পরিয়ালটুক বুঝাবুঝি করবলে হেঁচা প্রয়োগ করার অভিযোগ উত্থাপন হয়েছে গাঁওবুড়ার পরিয়ালর বিরুদ্ধে। এস আই বিটু শইকীয়াক রিজার্ভ ক্লোজ করা হল, পূর্বর অসি বি এল মালেশ্যাম ঠিকর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে সেয়া সময়ত হব লক্ষণীয়। ডিগবৈর পৰা হিরেণ্য রাজবংশীর রিপোর্ট, এনি ভারত 24। আপুনি নর্থ ইস্ট ফুৰিম বুলি ভাবিছে নেকি? আপুনি নর্থ ইস্ট ক'ত কেনেকৈ ফুৰিম বুলি যদি ভাবি আছে, তেতিয়াহ'লে এতিয়াৰ পৰা আৰু চিন্তা নাই, আপনি গাড়ী আছে। আপনি গাড়ী এটা নির্ভরযোগ্য টেক্সি সেৱা প্ৰতিষ্ঠান য'ত দক্ষ ট'ৰ গাইডছ লৈ আপুনি ঘূৰিব পাৰিব, আৰু লগতে আপুনি ডমেষ্টিক বা ইণ্টাৰনেশ্যনেল পেকেজেছ আৰু ফ্লাইট, বাছ, ৰেলৱে বা হোটেল বুকিঙৰো সুবিধা পাব। সবিশেষ জানিবলৈ আৰু সেৱা গ্ৰহণ কৰিবলৈ www.apnigari.com এতিয়াই লগ ইন কৰক, অথবা স্ক্ৰীনত দিয়া নম্বৰত যোগাযোগ কৰক।